দেখো আমি বাড়িতে একটু বোঁদে বানালাম, কিন্তু এর আগে যতবারই বোঁদে বানাই না কেন কোনো না কোনো কারণে বোঁদেটা আমার হয় মিষ্টি কম হয়ে যায়, নালে ভিজে যায়, বেশি গলে যায়। জানি না আজকে কিরম খেতে হচ্ছে, আমি সবে বানিয়েছি, প্রচণ্ডই গরম, এটা একটু ঠান্ডা হবে, তারপরে এটা জলখাবারে পাউরুটির সাথে খাবো ভেবে রেখেছি। আমি জানি না কতটা কি মানে ভালো হয়েছে খেতে, বলতে পারবো না আমি তোমাদের। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এ দেখো আমার যত কিচেন যে ট্রাভেলসগুলো আছে সে সমস্তগুলো আমি প্রচণ্ড চিটে হয়ে যায়। তো যেগুলো তুমি বাসনই মোজার জন্য বা গ্যাস পোচার জন্য বা হাত পোচার জন্য যেগুলো ইউজ করো তোমরা, সেগুলো আমি কি করি বলো তো, গরম জলের মধ্যে কিছুটা গুঁড়ো সাবান দিই, যে গুঁড়ো সাবান আমি ইউজ করি, আর তার সাথে একটু খাবার সোডা দিই, আর একটা লেবু দিয়ে দিই, একটা বা হাফ এর লেবু দিলেও হয়ে যাবে, যে পাকা যে অনেক সময় লেবুগুলো থাকে, দিয়ে সমস্ত ন্যাকড়াগুলোর মধ্যে দিয়ে দিয়ে না ভালো করে 5-7 মিনিট ধরে ফোটাই। 5-7 মিনিট ধরে ফোটানোর পর ওইভাবে আমি সারা রাত রেখে দিয়েছি। এর ফলে কী হবে বলো তো, আমাকে আমি যখন কাচবো ওইগুলো আমাকে আর কোনো এফার্ট দিতে হবে না, জাস্ট একটুখানি রোগড়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো তেল চেটে ভাব থাকবে না। আমি এগুলো এইভাবেই পরিষ্কার করি, তোমাদের বললাম যদি তোমাদের কোনো কাজে লাগে। দেখো আমি ব্রেকফাস্টে নিয়েছি যে বোঁদেটা বানিয়েছিলাম, সেই বোঁদেটা এখন খেয়ে দেখবো কীরকম হয়েছে। তার সাথে পাউরুটি নিয়েছি আর চা, জানি না বোঁদেটা কেমন হয়েছে, খেলে বুঝতে পারবো। খাওয়ার পর তোমাদের সাথে দেখা করছি। দেখো আমি রাত্রের জন্য একটা আলুর তরকারি করেছি, এটা আর কী দেখাবো তাই দেখাইনি। এটা যেটা আমি করেছি, কড়ার মধ্যে তেলে 5 ফোড়ন দিয়েছি সর্ষের তেলে, তার সাথে একটু আদা কুচি আর লঙ্কা কুচিটা না একটু ফ্রাই করেছি, করে নর্মাল যেরকম আলুর তরকারি করে সেরকম করেছি। আমার কাছে ধনে পাতা ছিল না, এটা ধনে পাতা দিলে একটু বেশি ভালো হয় খেতে, তো এইভাবে করলে না আলু চচ্চড়িটা একটু অন্যরকম খেতে ভালো লাগে বেশি, আদা কুচি আর লঙ্কা কুচিটা ফ্রাইটা মুখে পড়লে বেশি ভালো লাগে খেতে। এটা আমি রাত্রের জন্য একটা তরকারি করলাম। দেখো আমি আজকে চিংড়ি মাছ রান্না করছি, এইটুকুই চিংড়ি মাছ আমার কাছে রয়েছে। এই চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, হ্যাঁ একটা নারকেলের দুধ দিয়ে একটু চিংড়ি মাছের মালাইকারি মতো করবো। চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 2 ছোট পেঁয়াজ, একটুখানি 1/2 ইঞ্চি মতো আদা, আর 2 কোয়া রসুন, এটা আমি ভালো করে মিক্স করে বেটে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ টক দই। প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দেবো, তো ওই ভাজা চিংড়ি মাছের ভাজা তেলটাতেই দেবো, গোটা গরম মশলা ফোড়ন দেবো, তারপরে বাটা মশলাটা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে মিডিয়াম ফ্লেমে কষাবো। এখন এতে একটুখানি কয়েকদানা চিনি দিয়ে দেবো, তাহলে কালারটাও ভালো আসবে আর পেঁয়াজটা ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এটার সাথে আমি আবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো অল্পই দিন, আমার আমি একটু ঝাল খেতে পারে না, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে কষাবো, আর একটু জল দিয়ে দিন আরও মশলাটা পুড়ে যাবে। এখনো কিন্তু আমি এটা নুন দিইনি, এটা পরিমাণ মতো নুন দিলাম, যদি মাছে নুন দেওয়া আছে নুনটা একটু কম দিলাম। একটু সময় ধরে আবার একটু জল দিয়ে দিই, একটু সময় ধরে এটা একটু কষাবো, এবার যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম ওই 2 চামচ মতো টক দই নিয়েছিলাম সেই টক দইটা দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে ভালো করে কষাবো।
টক দই ধুয়ে একটুখানি টক দই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবেন। দিয়ে এটা একটু ভালো করে দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু এক মিনিট মতো কষাবো। কষানোর পর নারকেলের দুধটা দিয়ে দেবো। দেখো আমার মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। এবার নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে ফুটতে দেবো। এবার ফুটে গেলে আর কিছুই না, গরম মশলা ঘি দিয়ে না দিয়ে তোমাদের আপাতত তোমাদের দেখাচ্ছি। দেখো ফাইনাল এটা চিংড়ি মাছের মালাইকারিটা এরকম দেখতে হয়েছে। আমি একটু গ্রেভি রেখেছি, একটু কম গ্রেভি রাখলে বেশি ভালো লাগে, তবে আমার একটু গ্রেভিওয়ালাই ভালো লাগে। আমি তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এখন বাজে সন্ধে প্রায় 7টা, আমি তো দুপুরের পর থেকে খাওয়ার পর থেকে তোমাদের কাছে আর আসতেই পারিনি। আর দুপুরবেলা তো বললাম আমি ভাত করেছিলাম, আর চিংড়ি মাছটা করেছিলাম, আর একটু আলু চোখা করে নিয়েছিলাম, ওই দিয়েই লাঞ্চ আমাদের হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলা কিছু কাজকর্ম ছিল, এখন ভাবলাম সারাদিন তোমাদের সাথে দেখা হয়নি তাই একটু দেখা করি। আমি কিছু টিপস তোমাদের বলতে চাই, যেটা জানি না তোমাদের কতটা ইউজফুল হবে, কিন্তু আমি ওইভাবেই চিরকাল ওই টিপসগুলোই ফলো করেছি এবং আমি উপকার পেয়েছি। যেমন ধরো সিঙ্ক বা বেসিন খুব বেশি পরিমাণে যদি বুজে যায় জঞ্জাল হয়ে নোংরা হয়ে, তখন যদি ওই সিঙ্ক বা বেসিনের মধ্যে কিছুটা খাবার সোডা এবং ভিনিগার ফেলে দেওয়া হয়, ফেলে ধরো মিনিট 15-20 একটু রেখে দিলে, তারপরে ফুটন্ত গরম জল ওর মধ্যে যদি ঢেলে দেওয়া যায়, তাহলে ওই পাইপটা না খুব সহজে ক্লিয়ার হয়ে যায়। এটা আমি সবসময় করি, তাহলে তার ফলে কী হবে তো মানে আমার খুব একটা বেশি কষ্ট হয় না। ওটা কিছুদিন অন্তত 15 দিন অন্তর একবার যদি করে দিই তাহলে কিন্তু আমার পাইপটা ক্লিয়ার থাকে। এটা একটা হলো। আবার আমি যেখানে এখন থাকছি বর্ণনগরে, আয়রনটা প্রচণ্ড বেশি, বেসিন বা সিঙ্কে প্রচণ্ড আয়রনের দাগ হয়ে যায়। তার জন্য আমি আগে অনেকবার সাবান দিয়ে অনেক কিছু দিয়ে পরিষ্কার করে দেখেছি, কিছুতেই ওই দাগটা ওঠে না। সেটার ক্ষেত্রে যদি আমি হারপিক ইউজ করি, হারপিক দিয়ে যদি একটুখানি মাখিয়ে রেখে দিই হারপিকটা, তারপর যদি যে ছোবড়াগুলো হয় সিঙ্ক পরিষ্কার করার, বা প্লেন স্কচ ব্রাইট দিয়েও যদি ভালো করে ঘষে নেওয়া যায় না, ওই যে আয়রনের দাগগুলো আস্তে আস্তে কিন্তু উঠে একদম ক্লিয়ার হয়ে যায়। এটাও আমি বারবার করে দেখেছি। আর একটা যেটা কথা বলবো, অনেক সময় মুখে না কালো ছোপ পড়ে যায় বা চোখের ওপর নিচে ডার্ক সার্কেল এসে যায় রাত্রির জাগার জন্য। ওই রিসেন্ট আমার মেয়ের খুব এইটা হয়েছিল, তখন আমি যেটা করেছিলাম অ্যালোভেরা যে জেল সেটা যে কোনো কোম্পানির, আমি পতঞ্জলির ইউজ করেছিলাম, তার সাথে তোমার ভিটামিন ই যে ক্যাপসুল, ওই ক্যাপসুলের সাথে অ্যালোভেরা জল, ধরো এক চামচ অ্যালোভেরা জেল নিলে আর একটা ভিটামিন ই ক্যাপসুল ওর মধ্যে মিশিয়ে নিলে, নিয়ে ওটা সারা রাত জাস্ট মেখে নিলে, এমনি মেখে সারা রাত রেখে যদি সকালে মুখটা ধুয়ে নেওয়া যায়, এবং এটা যদি কন্টিনিউয়াস 10-15 দিন ধরে আমি মেখে করিয়েছিলাম, তার ফলে কিন্তু চোখের ওপর নিচে প্রচণ্ড একটা কালো ছোপ পড়ে গেছিলো রাত্রির জাগার জন্য, সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছিলো। এটা কিন্তু করে দেখতে পারো। আর এবার আমি যেটা বলবো, সেটা হয়তো যাদের ছোট বাচ্চা আছে, ধরো 2 বছর থেকে 3 বছরের মধ্যে যাদের বাচ্চা আছে তাদের ক্ষেত্রে হয়তো এটা খুব ইউজফুল হবে। যাদের 2-3 বছরের বাচ্চা আছে তাদের ক্ষেত্রে হয়তো এটা ইউজফুল হতে পারে, কেন কি আমি যেটা করে মানে যেটা নিজের অভিজ্ঞতা থেকে বুঝি, যে বিশেষ করে বাচ্চাদের একটু ডিসিপ্লিন করতে গেলে বা টাইম ধরে সব কিছু করতে গেলে, যদি ছোটোবেলা থেকেই একদম প্রথম থেকেই নিয়মগুলোদের মতো জেনারেট করে দেওয়া হয় না, তাহলে দেখবে ভবিষ্যতে কোনো প্রবলেম হয় না। ধরো একটা টিভি দেখা বা মোবাইল দেখা, বিশেষ করে এখন তো টিভির থেকে মোবাইলের অ্যাট্রাকশনটা ওদের বেশি হয়, সেটা যদি টাইম দেওয়া যায় আর কি, দেখতে দেবো না এরম ব্যাপারটা না, কিন্তু দেখো একটা টাইমের, মানে সকালে ধরো 1 ঘন্টা যে কোনো একটা সময়, সেটা খাবার সময় হতে পারে, কি সকাল ধরো 10টা থেকে 11টা দেখলে, আবার রাত্রিবেলা সেটা খাবার টাইম হতে পারে, কিংবা রাত্রিবেলা পড়াশোনার পরে 1 ঘন্টা, এই যদি সকালে 1 ঘন্টা রাত্রে 1 ঘন্টা যদি টাইম বেঁধে দিয়ে ওদের বলা হয় যে এই টাইমটাই তোমার ফোন বা টিভি দেখার টাইম, অন্য কোনো সময় হলে কিন্তু সেটা তুমি পাবে না, অ্যালাউ হবে না তোমার ক্ষেত্রে, ও বুঝে যাবে যে আমার টিভি দেখা বা ফোন দেখা যাই টাইম হোক না কেন ওই একটা নির্দিষ্ট টাইম, ফলে দেখবে পড়া পরে আর না ওরা বায়না করবে না যে অন্য টাইমে আমি দেখবো। তারপরে পড়াশুনোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইমে পড়তে বসা,
এটা একটা ভীষণই ইম্পর্টেন্ট জিনিস, মানে সকালে যে টাইমটা ঘুম থেকে উঠে ব্রাশ করে জল খাবার খেয়ে একটা প্রতিদিন একটা সময় করে, ধরো সকাল 9টায় যদি পড়তে বসে মানে সেটা সকাল 9টায়, আবার সন্ধ্যে ধরো 7টায় যদি পড়তে বসে সেটা প্রতিদিন সন্ধ্যে 7টাতেই কিন্তু করতে হবে, 1 মিনিট এদিক ওদিক করলে চলবে না। আর পড়াশুনোর ক্ষেত্রে বিশেষ করে কি তার কথা শোনাটা, এটা একমাত্র একজন যে হচ্ছে কেন মা, মায়ের উপরে এটা ছেড়ে দেওয়া উচিত যে মা যেভাবে বলবে সেইভাবেই পড়াটা হবে। মা যখন পড়তে বসতে বলছে আমাকে এখন পড়তে বসতে হবে, অন্য কোনো কেউ ডাকলো বা সেখানে আমাকে কনসেন্ট্রেট করলে হবে না, এইটা যদি ওর মধ্যে ছোটোবেলা থেকে করে দেওয়া হয় যে এই টাইমটা আমার খেলার টাইম, এই টাইমটা আমার টিভি দেখার টাইম, এই টাইমটা আমার পড়তে বসার টাইম, এটা যদি একদম ছোট্টবেলা থেকে ওদের মধ্যে করে দেওয়া হয় না, তাহলে আমার মনে হয় না মানে একটু বড় হওয়ার পরও কোনো প্রবলেম হবে বা ওরা এই নিয়ে কোনো রকম ঝামেলা করবে বা কোনো জেদ করবে। ও ছোট্টবেলা থেকে একদম ছোট্ট বয়স থেকে 2-2.5 বছর বয়স থেকে ওরা বুঝে যাবে যে আমার সারাদিনের মধ্যে এইটা টিভি দেখার টাইম, এইটা খাওয়ার টাইম, এটা শোয়ার টাইম যেরকম, সেরকম এটা আমার পড়তে বসার টাইম। ফলে এই টাইমটা আমার যেমন খেলার আমার একটা টাইম আছে, সেরকম পড়তে বসারও আমার একটা নির্দিষ্ট সময় আছে, এবং যখন পড়তে বসবো তখন আমি শুধুই পড়বো, তখন কিন্তু আমি অন্য কোনো দিকে আর মন দিতে পারবো না, তখন আমাকে কে ডাকলো না ডাকলো এটা মাকেও একটুখানি এই ব্যাপারে একটু কী বলবো একটুখানি কনসাস থাকতে হবে, যে কারোর কেউ রেগে গেলো ধরো কেউ ডাকলো ওকে ওই টাইমটায় যে না আমি বাচ্চাকে যেতে দেবো না এই টাইমটা, কারণ এই বাচ্চা আমার এই টাইমটা আমার বাচ্চার পড়তে বসার টাইম, ফলে এই টাইমটা যেই ডাকুক যেই আসুক আমি কিন্তু বাচ্চাকে উঠতে দেবো না, আমি এই 1 ঘন্টা যে আমি বাচ্চাকে নিয়ে বসবো সেটা 1 ঘন্টা শুধু পড়ার জন্যই বসবো, সেইখানে কারোর আমি এন্ট্রি করতে দেবো না। সে যে রাগ করে পড়বে, যা কেউ যদি খারাপ মনে করে খারাপ মনে করবে, কারণ আমার বাচ্চার কথা তো আমাকেই ভাবতে হবে তার যেটাতে উপকার হয়, তাহলে এটা যদি ভীষণভাবে মানে মেনটেন করে ছোট্টবেলা থেকে চলা যায় না, তাহলে আমার মনে হয় না সেই বাচ্চাকে নিয়ে কোনো ভবিষ্যতে কোনো প্রবলেম হবে। কিন্তু যদি টাইমটা ওদের মধ্যে একদম ছোটোবেলা থেকে ঠিকমতো না দেওয়া হয় যে কোন টাইমে কী জিনিসটা, তা টাইমের গুরুত্ব মানে সময়ের যে গুরুত্ব সেটা যদি ওদের না বুঝতে পারে ওরা, তাহলে কিন্তু এটা অনেকেরই নানা রকম সমস্যায় মানে ভবিষ্যতে বাচ্চারা পড়ে বা তাদের মা বাবারাও পড়ে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এটুকু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি জানি না এটা কতটা তোমাদের ইউজফুল হবে, আমি যেটুকু আমি খুবই এটা করে এইগুলো করে যেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম সেই টিপসগুলো ফলো করে সব ক্ষেত্রেই খুবই উপকার পেয়েছি তাই তোমাদের বললাম। আজকের মতো আমি আর কি বলবো, আর ব্লগটা আজকেই শেষ করি, এখনও রাত্রিবেলা তো সরকারে দেখেই দেখেই আলু চচ্চড়ি করে রেখেছি, ওটার সাথে এখন লুচি করবো একটু পরে, ফলে যদি পারি রাত্রিবেলায় ডিনারটা সময় তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর আমি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, কিছুটা যদি তোমাদের উপকারে লাগে, তাহলে প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, আর একটু শেয়ার করো, লাইক করো। তোমরা যদি না শেয়ার করো বা সাবস্ক্রাইব করো না, তাহলে আমাদের মতো যারা একদম নতুন আমরা শুরু করছি তারা সেই ইনথোটা পাবো না যে নতুন করে ভিডিও করার সেই ইচ্ছেটা আর থাকবে না। ওই জন্যই বারবার রিকোয়েস্ট করছি, যদি দেখো যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার পাশে থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, রাত্রে অবশ্যই ডিনারটা যদি পারি শেয়ার করবো, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখো।